যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলং সুফলং মলয়জ শীতলং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটা লটারির টিকিট হাতে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপে অঝোর ধারায় বৃষ্টি নামলে, যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল, যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হম বুলবুলে হ্যায় ইসকি ইয়ে গুলিস্তা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চেপে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান, ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা